হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল আর আজকে পুরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো কি মা বল চিচিঙ্গের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে তো চলো রান্নাটা শুরু করা যাক তো প্রথমে কি দেবে মা সরষের তেল তো সরষের তেল দিয়ে দেবে তো প্রথমে চিংড়ি মাছগুলো মা ভেজে নিচ্ছে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে মা তুলে রাখছে এবারে তো এবারে তোমাদের সামনে থেকে দেখাই ভাতের মধ্যে আরেকটু তেল দিতে হবে অল্প তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিতে তো তেজপাতা দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা আর কালো জিরে गोल गोल कटे नहीं भलो हमें जो घंटा कटे नहीं नाड़ा देते हैं नाड़िए प्याज गुलो के तो ऊपर तुले दीते हैं टुकड़ो करे যতটা পরিমাণ তার সেরকম পরিমাণ নুন না দিলেও হবে অল্প একটু নুন দিতে হবে কারণ চিচিঙ্গে নুন দিলে আস্তে আস্তে কমে যায় যদি বেশি নুন দেওয়া হয় তাহলে নুনটা দিলে বেশি চিচিঙ্গেটা নুন পোড়া হয়ে যাবে অল্প অল্প নুন দিতে হবে চিচিঙ্গেটা কমে যাবে আন্দাজ মতন অল্প নুন দিতে হবে জিরে গুঁড়ো এর মধ্যে কোনো আমি আদা রসুন কিচ্ছু ব্যবহার করব না শুধু পেঁয়াজ দেব লঙ্কা গুঁড়ো টমেটো না দিলেই হয় যেহেতু আমি একটু তরকারিতে টমেটো খাই বলে একটুখানি টমেটো দিয়েছি কারণ চিচিঙ্গে একটু নিজেই টক টক হয় এবং টমেটো টকটা এড়িয়ে যাওয়াটাই ভালো আমি যেহেতু টমেটোটা পছন্দ করি না আর একটুখানি টমেটো দিতে হবে এটা কোনো জল ব্যবহার করা যাবে না পুরো চিচিঙ্গের জলেই এই ঘন্টটা হয়ে যাবে জল আমি এটার মধ্যে নিজস্ব জল বের আগে ধুয়ে রাখা হয় দরকার যদি আমি চিচিঙ্গে গোটা অবস্থায় ধুয়েছি কারণ প্রচন্ড জল বেরোয় তো এরকম ধুয়েছি
আমি এটাকে চাপা দিয়ে দিই। এটা থেকে চাপা দিলে অনেকটা জল বের হবে। ঢাকাটা খুলে দেখি কেমন, ঢাকাটা খুলে এরকম এতটা জল বের দিচ্ছে, অনেকটা জল বেরিয়ে চিকেনকে খুব সেদ্ধ হয়ে গেছে। মিষ্টিটা অনেকে না দিলেও কোনো ব্যাপার নেই, কিন্তু আমি একটু তরকারিতে মিষ্টি খাইব না, ঘন্টতে একটু মিষ্টি দিলে ভালোই লাগে খেতে। চিচিঙ্গি দিয়ে চিংড়ি ঘন্ট তার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, চিচিঙ্গি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খেতেও ভালো লাগে। পেঁয়াজ দিয়ে করলেও ভালো লাগে, চিংড়ি মাছ দিলে তো আরো টেস্ট হয়। চিচিঙ্গিতে চিংড়ি মাছ আমাদের রেডি হয়ে গেছে, এবার নামিয়ে আমি গরম পরিবেশন করলেই হয়ে যাবে। অনেকে আমাদের ঘি দেয়, ঘি দিলেও ভালো লাগে খেতে, আমি আমাদের ঘি দেব না, যেহেতু পেঁয়াজ দিয়েছি বলে ঘি দেবো, পেঁয়াজটা না দিলে ঘিটা দিই, আমি ঘি ভালো লাগে। চিচিঙ্গি চিংড়িটা রেডি হয়ে গেছে, যদি রান্নাটা ভালো লাগে তবে এটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, আর কমেন্ট করবেন। তো ধন্যবাদ ধন্যবাদ।